ঢাকা শহরের ট্রেনগুলোর অবস্থা কি অবস্থা দেখেন, দেখেন গোটা রাস্তা ব্লক। এই মুহূর্তে আমরা আছি গ্রিন হাউস রেস্টুরেন্টে, আর আমরা আজকে লাঞ্চে অর্ডার করেছি হচ্ছে সি ফুড সালাদ, সি ফুড রাইস, আর অর্ডার করেছি হচ্ছে অক্টোপাস। তো এখন যে আইটেমটা আছে আমাদের এখানে, এটা হচ্ছে ওনাদের সি ফুড সালাদ। তো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাব, এখানে হচ্ছে এখানে স্কুইড, টেস্ট করে দেখি কি অবস্থা। চিংড়ি মাছ আছে এখানে অল্প কিছু, আর হচ্ছে নর্মাল যেগুলো হয় শসা, গাজর, হ্যাঁ এগুলো দিয়ে একটা ফ্লেভার তৈরি করা। চিংড়ি মাছ, প্রথম চিংড়ি মাছ পাইলাম। মেনুটা ডিফারেন্ট হইতে পারতো ক্র্যাব না দিয়ে, ক্র্যাব দেওয়া তো জিনিসটা পেঁচাই গেছে, আর ক্র্যাব হলো শেললেস থাকা উচিত ছিল, কারণ এই শেল সহ ক্র্যাব খাবো কীভাবে, খাওয়ারও পাইনি। টেস্ট আমি বলবো ফ্যান্টাস্টিক, অ্যাটলিস্ট আজকের হিসেবে মশলার কম্বিনেশন খুব ভালো ছিল, রেশিও ভালো, রেশিও ভালো। যে জায়গাটাতে খারাপ লেগেছে সেটা হলো অলমোস্ট পুরোটাই ক্র্যাব, ক্র্যাব দিলেও সমস্যা নেই, ক্র্যাব শেল সহ। তো নর্মালি সালাদে আমরা যেটা পাই ক্র্যাবের কিন্তু শেল থাকে না, জাস্ট শেলটা রিলিজ করে ক্র্যাবের অংশগুলোই থাকে নর্মালি। তো শেল দেওয়াতে যেটা হচ্ছে আমাদের এখন একটু খেতে কষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে জিনিসটা যায় না সালাদের সাথে যায় না। টেস্ট ভেরি গুড, কমপ্লেন একটা জায়গায়, সেটা হচ্ছে ক্র্যাব শেল ছাড়া দেওয়া উচিত ছিল, মানে আপনার এটাকে খুলে শুধু মাংসগুলো, কারণ ওই জায়গাটাতে বাট টেস্ট আমি বলবো 10/10, কারণ সালাদের সাথে জিনিসটা যায় না অনেক। নর্মালি সি ফুড রাইস আমি কম খাই না, কিন্তু এইভাবে এত বড় পিস আমি প্রথম দেখলাম।
সি ফুড মানে হলো কি রাইসের সাথে সব কিছু ব্লেন থাকবে, ছোটো ছোটো টুকরো হবে। কারণ আমি এটার জন্য আমি এই যে এটা দিয়ে আমি কীভাবে এটা ধরবো বা কীভাবে এটা হইতে পারে আজকে ওনাদের হয়তো বললেন যে ক্র্যাবের কালেকশন বেশি, বাট ক্র্যাবটা তো এত ছোটো হয়, এত বড়ো ক্র্যাবের দরকার নেই, মানে ছোটো ছোটো পিসগুলো পিস পিস পিসগুলো। সো এখন যে আইটেমটা ট্রাই করতেছি এটা হচ্ছে সি ফুড রাইস, রাইস সাথে সি ফুডের মিক্স, আর পাশাপাশি আমরা অর্ডার করেছি অক্টোপাস। Taste good. Taste is very good. আমাদের খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট আমার সাজেশন থাকবে আপনারা আসলে একদম গরম গরম খাবেন এটা। হ্যাঁ, ফিলটা একটু টেস্ট একটু ডিফারেন্ট পাবেন। সো মেইন ডিশ শেষ, সবাই ভাই একটা ক্যারামেল কেক অর্ডার করছে, ওইটা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। যাই হোক, আমরা কাটা বনের রোডে ছিলাম আর কি এতক্ষণ। হ্যাঁ, নিউ মার্কেটের রিফিন রোডের মাঝখানে কাটা বনের যে রোডটা ছিল ওইটাতে ছিলাম। তো আমরা ওখানে হচ্ছে গ্রিন হোটেলে বা যেটাই বলি গ্রিন হাউস হোটেলে আমরা লাঞ্চ করলাম। সালাদের টেস্ট 10-এ 10 দিব। তারপরে হচ্ছে সি ফুড রাইসও ভালো ছিল, শুধুমাত্র ক্র্যাব ছাড়া সি ফুড রাইস এবং সালাদ দুইটার মধ্যেই কিন্তু মানে ক্র্যাবের একটা ব্যাপার স্যাপার ছিল। তো ওই ক্র্যাবটা যদি শেল ছাড়া দিত আমার মনে হয় যে টেস্ট ওকে ছিল। আর হচ্ছে অক্টোপাসের ছিল হচ্ছে আমাদের ওটা কী ছিল গ্রিল, কিন্তু আসলে গ্রিল ট্রিল পাইনি, আমার কাছে মনে হয়েছে যে অক্টোপাসের কারি। যাই হোক, এখন তো মোটামুটি বাটার সিগনালের এখান থেকে জ্যামে আটকা পড়ে আসি, আবার তো ক্লোজ করি, একটু পরে ভিডিওতে দিই।